नमस्कार, আমি সমীক বাতানে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা শুনব কবি কণ্ঠে কবিতা পাঠ, কবি ভারতী বন্দ্যোপাধ্যায়ের কবিতা একটি ঘর একটি সুখ। আসুন শুনে নেওয়া যাক। শুভ সন্ধ্যা আমাদের প্রিয় কবি বন্ধু সম্পাদক অজয় দেবনাথের আহ্বানে আজকে এই কবিতা পাঠ। কবি বন্ধুর অনুরোধ আছে যে একটু অনুষঙ্গ বলার, আমি সেটাও একটু চেষ্টা করব। আমি একটি ছোট কবিতা আজকে বলবো, তার নাম একটি ঘর একটি সুখ। বেশ কয়েক বছর আগে কাঁথিতে একবার অনুষ্ঠানে গিয়েছিলাম। সুদর্শন খাটুয়া, ওখানে দীঘলপত্র পত্রিকার সম্পাদক, তার আহ্বানে অনুষ্ঠানের পরে আমরা শঙ্করপুর বেড়াতে গিয়েছি, আমরা বেশ কয়েকজন কবি বন্ধু মিলে। সেখানে শঙ্করপুরের যে সমুদ্র সৈকত, সেখানে আমরা ঘুরছিলাম, আমার সঙ্গে কবি অরূপ পান্তিও ছিলেন। তো ওখানে তখন সব জেলেদের ঘর, একজন জেলে বউ সন্ধ্যা দীপ জ্বালাচ্ছিল, সন্ধ্যা প্রদীপ। তো সেখানে ঘরের মধ্যে কুলঙ্গিতে বিগ্রহর কাছে আলো দেখালো, আবার আলো দেখালো সমুদ্রের দিকে, দেখিয়ে নমস্কার করলো। তাকে জিজ্ঞেস করলাম যে সমুদ্রের দিকে কেন দেখালে? তো সে বলল, আমাদের তো সবই ওইখানে, আমার মরদ গেছে মাছ ধরতে, অন্ধার সমুদ্র আলো পাইবে কণে। তখন আমি বললাম, তোমার আলো পৌঁছবেক সেখানে? তো সে বলল, জরুর পৌঁছবেক। এই ঘটনার উপরেই আমার কবিতাটি, একটি প্রেমের কবিতা। কবিতার নাম একটি ঘর একটি সুখ। তোমার জন্য আসন পিঁড়ি, সুক্ত মাছের ঝোল, আমার জন্য কলকা আঁচল, রেশমি চুরির বোল। তোমার জন্য চেরা নদী, সূর্য বালির জ্বর, আমার জন্য মাঠের ধারে ছোট্ট মাটির ঘর। তোমার জন্য প্রপাত পাথর, জোয়ার জলে টান, আমার জন্য সুখের ঘরে বোধন মন্ত্রে বান। তোমার জন্য সাত সমুদ্র, উর্মি টানা দ্বার, আমার জন্য পেরিয়ে আসা ১৩ নদীর পার। নমস্কার, সবাই ভালো থাকুন। নিশ্চয়ই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, তার সাথে সাথে লাইক এবং শেয়ার করবেন। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই এসে পৌঁছয়। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী সময়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সঙ্গে আছি। নমস্কার।